এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, আজল, আপনি দেখছেন যে গতকাল আমি এখানে এসে দেখেছি যে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে ওভারব্রিজ যে রয়েছে সেই ওভারব্রিজের নিচেই আমরা যেটা রয়েছে সেইখানে এই যে স্ল্যাবগুলো রয়েছে সেই স্ল্যাবগুলোর ফাঁক দিয়ে কিন্তু লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে এবং উৎসুক জনতা এগুলো সোশ্যাল মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পরে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা দূরেই কিন্তু এভাবে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে এবং এর উপর দিয়েই অনেকটা ঝুঁকি নিয়ে আমি বলবো যে এই মহাসড়কের এখান থেকে যে যাত্রীগুলো যায় সে যাত্রীবাহী বিভিন্ন পরিবহন আসা যাওয়া করে এবং অনেক সময় কেউ যদি অসতর্কতায় একটি সিগারেটের গোড়া পেলে অথবা যদি দিয়াশলার কোনো সংস্পর্শ পায় তখনই দেখা যাচ্ছে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। এসে দেখার পরে গুলি করে গতকালকে আমরা দেখেছি যে এই পাশ দিয়ে বুদবুদ করে গ্যাস বের গ্যাস ছিল এখন বাসাবাদের পক্ষ থেকে বালু দিয়ে সেই বুদবুদানি বা যে গ্যাসের বের হওয়ার যে দৃশ্যমান অংশটা বালু দিয়ে মধ্যে কেন এগুলো শেষ হয়নি, তবে তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু মহাসড়কটি সড়ক ও জনপদের অধীনে সেই সড়ক জনপদের কাছে তারা লিখিতভাবে গত জুলাই মাসের 26 তারিখে এই রাস্তাটি সংস্কার বা কাটার জন্য অনুমতি চেয়েছিলেন, কারণ এই রাস্তাটা সংস্কার করতে হলে এটা বন্ধ করতে হলে সংস্কার করতে হবে, কিন্তু সেই অনুমতি নাকি পায় নাই। আর সড়ক জনপদের প্রকৌশলী বলছেন তারা উদ্যোগ কর্তৃপক্ষ জানিয়েছেন যদি উদ্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হয় কাটার অনুমতি পায় তখন ঠিক করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কাজল ফেনীর মহিপাল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল।